হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা দেখব 2014 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের একটি অ্যাকশন থ্রিলার মুভি জন উইক। মুভির কাহিনী মূলত জন উইক নামের একজন ব্যক্তিকে ঘিরে, যে একসময় আন্ডারওয়ার্ল্ডের টপ কিলার ছিল। তবে পরবর্তীতে সে কোনো একটা কারণে সাধারণ জীবনযাপন শুরু করে। তবে কয়েক বছর পর কোনো একটা বিশেষ ঘটনার কারণে সে আবার আগের মতো খ্যাপাটে কিলার হয়ে ওঠে আর আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়াদের রাতের ঘুম হারাম করে দেয়, যা আমরা মুভিতে দেখতে পারবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। মুভির শুরুতে দেখা যায় একটি গাড়ি এসে দেয়ালের সাথে ধাক্কা খায় আর গাড়ি থেকে আহত অবস্থায় বের হয়ে আসে জন উইক, এবং তাকে দেখে মনে হচ্ছে তাকে হয়তো কেউ মেরেছে। এরপর সে তার ফোন বের করে তার ওয়াইফের একটা ভিডিও দেখতে থাকে, তবে ভিডিও দেখতে দেখতে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা দেখতে পারি জন উইক তার ওয়াইফ হেলেনকে খুবই ভালোবাসত, তবে কোনো একটা অসুখে তার ওয়াইফ অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় জনের স্ত্রীর ফিউনারাল অনুষ্ঠান হচ্ছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ করে জনের কাছের মানুষরা যখন সবাই চলে যায়, তখন সেখানে জনের সাথে দেখা করতে আসে তার এক সময়ের খুব কাছের বন্ধু মার্কাস। মার্কাস জনকে তার স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানায়। মার্কাস জনকে বলে, তুমি অনেক সাহসী মানুষ এবং জীবনে অনেক চ্যালেঞ্জিং কাজও করেছ, তবে এবার একা থাকার চ্যালেঞ্জটা একটু কঠিন হলেও তোমাকে সেটা মানিয়ে নিতে হবে, তাই একদম নতুন করে জীবন শুরু করো এবং শুভকামনা রইল তোমার জন্য। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। এদিকে জন বাড়িতে আসার পর দরজার কলিং বেলের আওয়াজ শুনতে পায়। দরজা খুলে জন দেখে তার জন্য একটা কুরিয়ার সার্ভিসে একটা পার্সেল এসেছে। সাইন করে পার্সেলটা রিসিভ করে ঘরে আসে সে, যেখানে একটা বক্স আর একটা চিঠি ছিল। জন চিঠিটা খুলে দেখে সেটা তার ওয়াইফের দেয়া, যেখানে লেখা আছে, আমি জানি তুমি এখন অনেক একা হয়ে পড়েছ, আমি জানতাম আমার হাতে বেশি সময় নেই, আর এটাও জানতাম তুমি আমাকে ছাড়া ভেঙে পড়বে, আর তাই আমার শূন্যতা পূরণ করার জন্য তোমাকে একটা বন্ধু দিলাম। এরপর জন দেখে ওই বক্সে একটা কুকুরছানা রয়েছে। এছাড়াও চিঠিতে আরো লেখা ছিল, আমি আশা করি তোমরা দুজনে একে অপরের অনেক খেয়াল রাখবে এবং একসাথে অনেক ভালো থাকবে, আর এই কুকুরটির আমি নাম দিলাম ডেইজি। চিঠি পড়ার শেষে জন ওই কাঁদতে শুরু করে, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। এরপর জন নিয়মিত ডেইজির সাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু একসাথে করত। এভাবেই জন তার স্বাভাবিক জীবনে ফিরতে থাকে। জন একদিন ডেইজিকে নিয়ে তার প্রিয় গাড়িতে করে ঘুরতে বের হয়, তবে এর মধ্যে ফুয়েল নেওয়ার জন্য রাস্তার পাশে একটি ফুয়েল স্টেশনে থামে তারা। জন তার গাড়িতে ফুয়েল নেওয়ার সময় সেখানে অনেক জোরে জোরে গান বাজিয়ে একটা BMW এসে দাঁড়ায়, আর তার মধ্যে থেকে একটা ছেলে সিগারেট জ্বালিয়ে জনের গাড়ির কাছে আসে। সে জনের গাড়ি দেখতে দেখতে বলে, নাইস কার, আমি তোমার গাড়িটা কিনতে চাই, তুমি এর জন্য কত নিতে চাও? মূলত জনের গাড়িটা ফোর্ড ব্র্যান্ডের একটি পুরনো গাড়ি, যেটা এখন নতুন কিনতে পাওয়া যায় না, আর সেটা সে নিজের মতো করে মডিফাই করে নেওয়ায় দেখতে অনেক এক্সেপশনাল ছিল, আর তাই যে কেউ দেখলেই সেটা পছন্দ করবে। তবে গাড়িটা জনের অনেক প্রিয় হয়, জন ছেলেটিকে বলে এটা বিক্রির জন্য না। ছেলেটি বলে, পৃথিবীতে সব কিছুরই কিছু না কিছু দাম থাকে, তুমি দাম বলো। এটা শুনে জন বলে, এটা কখনো দাম দিয়ে কেনা যাবে না। এবার ছেলেটা একটু রেগে গেলে পাশে থেকে তার বন্ধু এসে জনকে বলে, আপনার দিনটি ভালো কাটুক স্যার, ধন্যবাদ। এরপর জন তার গাড়ি নিয়ে চলে আসে একটা ফাঁকা এয়ারপোর্টে। সেখানে হাই স্পিডে গাড়ি চালিয়ে সে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কিছুক্ষণ পর জনের রাগ কমলে সে তার বাড়িতে চলে আসে। সেদিন রাতে জন যখন ঘুমাচ্ছিল তখন ডেইজি চিৎকার করছিল এবং তাকে শুধু জাগানোর চেষ্টা করছিল। জেগে ওঠার পর জন দেখতে চায় যে কি হয়েছে, তাই সে ডেইজির সাথে যখন নিচে আসে তখন দেখে কয়েকজন ছেলে নিচে দাঁড়িয়ে আছে, আর জন কিছু বুঝে ওঠার আগেই তাকে পিছন থেকে একজন মাথায় আঘাত করে। এরপর তারা জনকে অনেক মারতে থাকে আর তার গাড়ির চাবিটা চায়। মূলত এই ছেলেগুলো হলো যাদের সাথে পেট্রোল পাম্পে জনের ঝামেলা হয়েছিল। যাই হোক, জনকে মারার সময় পাশে থেকে কুকুরটি অনেক চিৎকার করায় তারা কুকুরটিকেও গুলি করে মেরে ফেলে এবং জনকে আরও মেরে অজ্ঞান করে রেখে গাড়ির চাবিটি নিয়ে চলে যায়। এরপর জনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে ডেইজির লাশ তার পাশেই পড়ে আছে। এটা দেখে জন অনেক কাঁদতে থাকে, কেননা এটাই তার স্ত্রীর দেওয়ার শেষ চিহ্ন ছিল। যাই হোক, জন এরপর তার বাড়ির আঙ্গিনায় ডেইজিকে কবর দেয়, আর তখন জনের চোখে একটা ভয়ানক রাগ দেখা যায়। এরপর জন তার পার্কিংয়ে এসে দেখে তার প্রিয় গাড়িটিও সেখানে নেই। অন্যদিকে দেখা যায় জনের গাড়িটি যারা চুরি করেছে তারা একটি গ্যারেজে এসেছে, আর এই গ্যারেজের মালিকের নাম হচ্ছে আরিলিও। তারা সেখানে আরিলিওকে বলে, আমাদের এই গাড়ির জন্য নতুন নাম্বার প্লেট ও পেপার্স চাই। আরিলিও তাদের জিজ্ঞেস করে, তোমরা এই গাড়ি কোথায় পেয়েছ? কেননা আরিলিও ভালো করেই জানতো এই গাড়িটি কার। এদিকে জন বাসে করে সোজা চলে আসে আরিলিওর গ্যারেজে, কারণ জন আগে থেকেই জানতো এই শহরে চুরি হওয়া গাড়ির নাম্বার পরিবর্তনের কাজ একমাত্র আরিলিওই পারত,
তাছাড়া আরিলিও জনের পুরনো বন্ধুও ছিল। জন সেখানে আরিলিওকে জিজ্ঞেস করে তার গাড়ি এখানে আছে কিনা। আরিলিও বলে এখানে নেই, তবে কিছুক্ষণ আগে এখানে ছিল, কয়েকজন মিলে গাড়িটি নিয়ে এখানে এসেছিল। আর ওই গাড়িটি যে চুরি করেছে তার নাম হলো লোসেফ। লোসেফ হলো রাশিয়ান মাফিয়া সিন্ডিকেট ভিগোর একমাত্র ছেলে, আর আরিলিও ভিগোর দলেই কাজ করত। কিন্তু যখন আরিলিও জানতে পারে লোসেফ শুধু জনের গাড়ি চুরিই নয়, বরং তার কুকুরকেও মেরে ফেলেছে, তখন সে অনেক রেগে গিয়ে লোসেফকে মারে। এই অবস্থায় লোসেফের ফ্রেন্ডরা আরিলিওকে থামায় এবং বলে ভিগো এগুলো একদমই পছন্দ করবে না। তখন আরিলিও বলে ভিগো কি পছন্দ করবে আর করবে না তা তুমি কি জানো? আমি জাস্ট তোমাকে বলে রাখছি, ভিগো এবং তোমরা অবশ্যই এর ফল বুঝতে পারবে। এরপর সেখানে সব কিছু শোনার পর জন আরিলিওকে বলে আমার একটা গাড়ি চাই। আরিলিও জনকে একটা গাড়ি দেয় আর জন সেটা নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ভিগো আরিলিওকে ফোন করে আর বলে তুমি আমার ছেলেকে কেন মেরেছো? আরিলিও বলে লোসেফ জনের প্রিয় গাড়ি চুরি করেছে আর তার স্ত্রীর দেওয়ার শেষ স্মৃতি কুকুরটিকেও মেরে ফেলেছে। এই কথা শুনে ভিগো তার ফোন রেখে দেয় এবং বেশ এক্সাইটেড হয়ে পড়ে। ভিগো দ্রুত লোসেফকে বাসায় আসতে বলে। লোসেফ আসার পর ভিগো তাকে ওই ঘটনা জিজ্ঞেস করে। লোসেফ বলে হ্যাঁ আমি এটা করেছি। এটা শুনে ভিগো লোসেফকে ইচ্ছে মতো মারে। এরপর লোসেফ বলে বাবা তুমি আমায় জাস্ট একটা গাড়ির জন্য মারলে। ভিগো বলে তোমাকে কেন মারা হয়েছে এটা বড় বিষয় না, বরং এই কাজটা যার সাথে হয়েছে সেটাই বড় বিষয়। তুমি যার গাড়ি চুরি করেছো তার নাম জন উইক। জন আমার হয়ে কাজ করত এক সময়। জন ছিল অনেক ফোকাসড আর প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তার নাম দিয়েছিলাম বাবা ইয়াগা। তুমি জনের ব্যাপারে কিছুই জানো না। জন পৃথিবীর সব ডেঞ্জারাস মাফিয়াদের মেরেছে, এমনকি শুধুমাত্র একটা পেন্সিল দিয়ে সে অনেককে মেরে ফেলেছে। তবে হঠাৎ একসময় জন হেলেন নামের একজন মেয়ের প্রেমে পড়ে আর তাকে বিয়ে করার পর সে এই জগৎ ছেড়ে দিতে চায়। তখন আমি তাকে এমন একটা কাজ দিয়েছিলাম যেটা ইম্পসিবল ছিল, তবে জন তখন সেই অসম্ভব কাজটা সম্ভব করেছিল আর সেজন্যই আজ আমাদের এই এত বড় পজিশন। আর জন এই জগৎ ছেড়ে যাওয়ার পর আর কখনোই ফিরে আসেনি, তবে তুমি আবার জনকে খেপিয়ে তুলেছ। প্রথমত জনের ওয়াইফ মারা গিয়েছে কিছুদিন আগে, আর তুমি তার গাড়ি চুরি করেছ এবং তার ওয়াইফের দেয়া শেষ চিহ্ন কুকুরটিকেও মেরে ফেলেছ, তাই জন অবশ্যই এখানে আসবে শুধুমাত্র তোমার জন্য। এসব শুনে লোসেফ বলে আমি তার সব কিছু ঠিক করে দিব বাবা। এবার ভিগো রেগে গিয়ে বলে আমি এতক্ষণ তোমায় কি বোঝালাম, তবে তুমি ধরে নাও তুমি কিছুই করনি আর জনও তোমার সাথে কিছুই করবে না, আমি জনকে সামলে নিব। মূলত মাফিয়া হলেও ভিগো তো একজন বাবা, তাই সন্তানের প্রতি তার এতটুকু স্নেহবোধ ছিল। এদিকে জন তার বাসার মেঝে ভেঙে সেখানে লুকিয়ে রাখা একটা বড় বাক্স বের করে। সেটাতে লুকানো ছিল ভারী বন্দুক এবং গোল্ড কয়েন। মাফিয়া জগৎ ছেড়ে দেওয়ার পর সে সেগুলোকে এভাবে লুকিয়ে রেখেছিল, আর এখন সেগুলো আবার বের করে, কারণ লোসেফকে খুঁজে বের করে সে মেরে ফেলবে। তবে তখনই তার পাশে থাকা টেলিফোনটা বেজে উঠে। ভিগো বলে জন আমরা এই বিষয়টাকে খুন খারাপের মধ্যে না নিয়ে গিয়ে সভ্য মানুষের মতো শেষ করতে পারি, তাছাড়া লোসেফ ছোট মানুষ, তুমি ওকে ক্ষমা করে দাও। জন সেখানে কিছুই না বলে ফোন রেখে দেয়। তবে ভিগো বুঝে যায় জন কি করতে চলেছে, কারণ সে তো জনকে হাড়ে হাড়ে চিনত। তাই ভিগো 12 জন কিলারকে কন্ট্রাক্ট করে পাঠায় জনকে মারার জন্য, কারণ জনকে না মারলে সে তার ছেলে লোসেফকে বাঁচাতে পারবে না। অন্যদিকে জনও ফিরে গিয়েছে তার আগের রূপে, তাই কিলাররা তার বাসায় আক্রমণ করার সাথে সাথে জন একে একে সবাইকে মেরে ফেলে। তবে বাইরে থেকে গুলির শব্দ শুনে দরজায় একজন পুলিশ অফিসার আসে। মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে সে বলে তুমি কি আবার কাজ শুরু করেছো জন? জন বলে না, কিছু স্টাফ ছাঁটাই করার দরকার ছিল। পুলিশ অফিসার তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। এরপর জন কোথাও ফোন করলে তার বাসায় ওয়েস্ট ডিসপোজাল টিম, মানে ময়লা পরিষ্কারের টিম চলে আসে। তবে এই টিম বাসা পরিষ্কারের পাশাপাশি লাশও গুম করে ফেলে। তারা লাশ গাড়িতে তুলে বাসা পরিষ্কারের কাজ শেষ করলে জন টিমের লিডারকে 12টা লাশের জন্য 12টা গোল্ড কয়েন দেয়। মূলত আন্ডারওয়ার্ল্ড জগতে যে কোনো কাজের জন্য গোল্ড কয়েন ব্যবহার করা হয়। এদিকে 12 জন কিলার মিলেও জনকে মারতে পারেনি, এটা শুনে ভিগোর মাথা খারাপ হয়ে যায়। এরপর ভিগো পৌঁছে যায় জনের পুরনো বন্ধু মার্কাসের বাড়িতে, কারণ মার্কাসও জনের মতো একজন টপ রেটেড কিলার ছিল। ভিগো মার্কাসকে জনকে মারার জন্য অফার করে, তবে মার্কাস শুরুতে রাজি হয় না। আর ভিগো যখন মার্কাসকে $2 মিলিয়ন অফার করে তখন মার্কাস রাজি হয়ে যায়। এরপর মার্কাস তৈরি হতে থাকে জনকে মারার জন্য। অন্যদিকে জন আসে হোটেল কন্টিনেন্টালে। হোটেল কন্টিনেন্টাল মূলত আন্ডারওয়ার্ল্ডের লোক বা কিলারদের জন্য একটা সেফ জায়গা ছিল, যেখানে একজন আরেকজনকে মারার কোনো সুযোগ ছিল না, তাই সেখানে সব বড় বড় কিলারদের ভিড় ছিল।
হোটেলে ঢুকেই জনের সাথে দেখা হয় তার পরিচিত একজন কিলার পার্কিন্সের সাথে। তারা দুজনে হাই হ্যালো করার পর হোটেলের রিসেপশনিস্ট জনকে জিজ্ঞেস করে, আপনি এখানে কতদিন থাকতে চান স্যার? জন তাকে বলে, সেটা আমার কাজের উপরে নির্ভর করছে। এরপর রিসেপশনিস্ট তার হাতে চাবি দিয়ে বলে, 8 to 8 স্যার, বরাবরের মতোই। আর আপনি এত বছর পর আবার আসতে দেখে আমরা অনেক খুশি হয়েছি। এরপর জন হোটেল কন্টিনেন্টালের ম্যানেজার উইনস্টনের সাথে দেখা করে। যেহেতু আগে থেকেই জন এখানে রেগুলার আসতো, তাই উইনস্টন আর জনের মধ্যে বেশ সখ্যতা ছিল। তাই জন তার কাছে সরাসরি লোসেফের সন্ধান চায়। উইনস্টন জনকে বলে, তুমি তো জানোই জন, হোটেল কন্টিনেন্টালে কিছু রুলস আছে। হোটেল কন্টিনেন্টালে কোনো রকম খুন খারাপি বা বিজনেস রিলেটেড কাজ করা যাবে না, আর এখানকার রুলস ব্রেক করলে সেই শাস্তির ব্যাপারেও তো তোমার জানাই আছে। তখন জন বলে, বিষয়টা খুব পার্সোনাল উইনস্টন, এবং সে উইনস্টনকে সব খুলে বলে। এরপর উইনস্টন জানায়, লোসেফকে রেড সার্কেল নামের এক ক্লাবে লুকিয়ে রাখা হয়েছে, তবে সেখানে তার বাবা প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করেছে। এরপর জন পৌঁছে যায় রেড সার্কেল বারে এবং ক্লাবের প্রধান বাউন্সারকে সরে যেতে বলে। মূলত এই জগতের সবাই জনের ব্যাপারে ভালো করেই জানতো। এরপর জন ক্লাবের ভিতরে যায়, সেখানে সে লোসেফের কাছের বন্ধু ভিক্টরকে পায়। জন তাকে আটকিয়ে তার কাছ থেকে জেনে নেয় লোসেফ ক্লাবের বাথ হাউজে আছে। এরপর জন ভিক্টরকে সেখানে মেরে ফেলে আর তার ফোনটা নিজের কাছে নিয়ে নেয়। এরপর জন যখন বাথ হাউজের দিকে যায়, তখন জনের সাথে বডিগার্ডদের এক তুমুল মারামারি শুরু হয়। মূলত লোসেফের জন্য তার বাবা ভিগো এখানে স্পেশাল বডিগার্ডের ব্যবস্থা করেছিল, কিন্তু জন সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে, যা একদম দেখার মতো এবং এই মুভির সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে এটা একটা। তবে এক পর্যায়ে জনও মার খেতে থাকে, আর সেই সুযোগে লোসেফ সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। আর লোসেফ যখন তার বন্ধু ভিক্টরের ফোনে কল করে বলে, ভিক্টর তুমি কোথায়, তখন জন ফোনটা রিসিভ করে বলে, ভিক্টর মারা গিয়েছে, আর সব কিছুরই একটা মূল্য আছে। এটা বলে সে ফোনটা ফেলে দেয়। এরপর জন সেখান থেকে আহত অবস্থায় তার হোটেলে ফিরে আসে, আর সে হোটেলেরই একজন ডক্টর দ্বারা তার ট্রিটমেন্ট করায়। এরপর জন রাতে তার রুমে বিশ্রাম নিচ্ছিল। মার্কাস হোটেলের পাশের বিল্ডিং এর ছাদে বসে অপেক্ষা করতে থাকে জনের জন্য। তবে এখানে একটা টুইস্ট আছে, জনকে মারতে সেখানে পার্কিন্সও চলে আসে, আর পার্কিন্সকে মূলত ভিগোই পাঠিয়েছিল জনকে মারার জন্য। মার্কাস এটা দেখে ফেলায় সে জনকে গুলি না করে তার সাইডে গুলি করে জনকে অ্যালার্ট করে দেয়। আর সেখানে জন আর পার্কিন্সের ফাইট শুরু হয়ে যায়, যেখানে তাদের ফাইটের কারণে রুম থেকে অনেক শব্দ আসতে থাকে। হোটেল রিসেপশনিস্ট জনকে ফোন করে বলে, সরি স্যার এত রাতে ফোন করার জন্য, আমাদেরকে কমপ্লেইন করা হয়েছে আপনার রুমে শব্দের জন্য। জন বলে, হ্যাঁ, একজন আনইনভাইটেড গেস্ট এসেছে আমার রুমে, সেজন্যই এই শব্দ। রিসেপশনিস্ট বলে, সম্ভবত একজন রুম ক্লিনার দরকার হবে স্যার আপনার। জন বলে, হতে পারে, আমি তোমাকে জানাবো। জন এরপর পার্কিন্সকে গান পয়েন্টে নেয় আর পার্কিন্সকে বলে, তোমাকে মারবো না যদি তুমি ভিগো আর লোসেফের খোঁজ দাও। কিন্তু পার্কিন্স তো তা জানে না। তবে জন বলে, এমন কিছু একটা অন্তত বলো যা আমার কাজে হেল্প করবে। তখন পার্কিন্স বলে, এখান থেকে কিছু দূরে একটা চার্চ আছে, আর ওই চার্চের ভিতরে ভিগোর একটা ভোল্ট আছে যেখানে তার টাকা পয়সা এবং ব্ল্যাকমেলিং এর ডকুমেন্ট রাখা আছে। এরপর জনের রুম থেকে শব্দ শুনে সেখানে আরেকজন কিলার চলে আসে, আর তার নাম হলো হ্যারি। হ্যারি জনকে জিজ্ঞাসা করে সব কিছু ঠিকঠাক আছে কিনা। জন বলে, একদম ঠিক আছে, তবে তুমি কি একটা গোল্ড কয়েন নিতে চাও হ্যারি? হ্যারি তাকে বলে, এটা কি ক্যাচ অ্যান্ড রিলিজ? জন বলে, ইয়েস। এরপর পার্কিন্সকে জন হ্যারির হাতে তুলে দিয়ে নিজে চলে যায় চার্চে। হ্যারি পার্কিন্সকে বলে, তুমি হোটেল কন্টিনেন্টালের রুলস ভঙ্গ করেছো, ম্যানেজমেন্ট এর জন্য তোমাকে কঠিন শাস্তি দেবে। আর তখন পার্কিন্স কৌশলে তার হ্যান্ডক্যাফ খুলে হ্যারিকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জন ততক্ষণে পৌঁছে যায় সেই চার্চে। সে সেখানকার গার্ডদেরকে মেরে চার্চের ফাদারকে ভয় দেখিয়ে তাকে নিয়ে ভোল্টের ভিতরে যায়, আর সেখানে থাকা সব টাকা পয়সা আর ডকুমেন্ট আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কারণ জন জানতো ভিগো এটা শোনার পর অবশ্যই এখানে আসবে। আর ঠিক তাই ঘটে, ভিগো আর তার টিম সেখানে দ্রুত চলে আসে। জন সাথে সাথে ভিগো তার লোকদের উপর হামলা করে। জন সেখানে ভিগোর অনেককে মেরে ফেললেও হঠাৎ ভিগোর একজন লোক একটা গাড়ি দিয়ে জনকে জোরে ধাক্কা দেয়, আর জন পড়ে গেলে তাকে ভিগোর লোক মেরে অজ্ঞান করে তাদের আস্তানায় নিয়ে আসে। সেখানে ভিগো জনকে বলে, তুমি তো দেখছি আগের মতোই আছো, তোমার তো ধারণাই নেই ওই ভোল্টের মধ্যে কি ছিল। ওই ভোল্টের মধ্যে যে টাকা ছিল তা না পেলেও আমার দুঃখ নেই, কিন্তু এমন কিছু ডকুমেন্ট ছিল যা দিয়ে আমি রাজনীতিবিদ বিজনেসম্যানদের ব্ল্যাকমেইল করতে পারতাম, আর তুমি তা প্রাইসলেস মনে করে নষ্ট করে দিলে। যাই হোক, আমি এটাও মনে রাখবো না যদি তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও। জন বলে,
আমি সবই জানতাম আর সেটা আমি এনজয়ও করেছি। আর তোমার ছেলে আমার প্রিয় জিনিস শেষ করে দিয়েছে, তাই তুমি যদি এখন লোসেফের খবর না দাও তাহলে তোমাকেও মেরে ফেলবো। এটা শুনে ভিগো তার লোকদেরকে জনকে মেরে ফেলার অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যায় স্নাইপার দিয়ে গুলি করে ভিগোর লোককে মেরে ফেলা হচ্ছে, আর এখানে দেখা যায় মার্কাস এই গুলিগুলো করছে। এরপর জন সেখানে থাকা বাকি লোকদেরকে মেরে সোজা পৌঁছে যায় ভিগোর কাছে। ভিগো সেখানে জনকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে জনকে বলে তুমি শান্ত হও জন। ভিগো বুঝতে পারছিল সে তার জান বাঁচাতে হলে লোসেফের ঠিকানা জনকে বলতে হবে, তাই ভিগো আর দেরি না করে দ্রুত জনকে লোসেফের ঠিকানা বলে দেয়। তবে ভিগো ভেবেছিল যেহেতু সে তার ছেলেকে অনেক সিকিউরিটির মধ্যে রেখেছে, তাই জন হয়তো সেখানে কোনোভাবেই তার ছেলেকে মারতে পারবে না, উল্টো নিজেই হয়তো মারা পড়বে। যাই হোক, জন সেখান থেকে পৌঁছে যায় লোসেফের ঠিকানায়। সে সেখানে থাকা সব সিকিউরিটি গার্ডদেরকে একে একে মেরে পৌঁছে যায় লোসেফের কাছে, আর সে লোসেফের কোনো কথা না শুনেই সেখানেই মেরে ফেলে। এরপর এটা শুনে ভিগোর মাথা পুরো খারাপ হয়ে যায়। এদিকে জন শান্ত হয়ে হোটেল কন্টিনেন্টাল থেকে চেক আউট করে নিজের বাড়িতে ফিরে যায়। তবে পরের সিনে দেখা যায় মার্কাস জনের সাথে দেখা করতে এসেছে, এবং মার্কাস জনকে বলে, জন এভাবে আমি তোমাকে আর কতবার সেভ করব, তোমার এখন উচিত এইসব বাদ দিয়ে নতুন করে জীবন সাজানো। এটা বলে মার্কাস যখন তার বাড়িতে যেতে থাকে তখন রাস্তায় কিছু লোক মার্কাসকে থামায় আর তাকে পাশের একটা বাড়িতে নিয়ে যায়। মার্কাস দেখে সেখানে ভিগো বসে আছে। তখন ভিগো তাকে বলে, তুমি আমার সাথে বেইমানি করেছো মার্কাস, তুমি জনকে মারার অনেক সুযোগ পেয়েছিলে কিন্তু মারোনি, যদি তুমি জনকে মারতে তাহলে আমার ছেলে লোসেফ আজ বেঁচে থাকতো। এরপর সেখানে পার্কিন্স এসে মার্কাসকে মেরে ফেলে। মূলত জন ও মার্কাস তখন কথা বলার সময় পার্কিন্স দেখে ফেলেছিল। যাই হোক, ভিগো মার্কাসকে মারার খবরটা জনকে জানায় এবং বলে লাশটা তোমার বাড়িতেই রেখে দিয়েছি। অন্যদিকে দেখা যায় কন্টিনেন্টালের ম্যানেজার উইনস্টন পার্কিন্সকে হোটেলে ডেকে নেয়। পার্কিন্স সেখানে আসার পর সে বলে, তুমি কন্টিনেন্টাল গ্রাউন্ডে হ্যারিকে মেরেছ, তাই রুলস ব্রেক করায় তোমার মেম্বারশিপ বাতিল করা হলো। এই কথার পর উইনস্টনের লোকেরা পার্কিন্সকে গুলি করে মেরে ফেলে, আর সেখানে পৌঁছে যায় সেই ওয়েস্ট ডিসপোজাল বা ক্লিনার টিম। এদিকে জন ভিগোর কাছে পৌঁছানোর পর দেখে মার্কাসের ডেড বডি সেখানে পড়ে আছে। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তখনই উইনস্টন জনকে ফোন করে বলে, তোমার জন্য একটা খবর আছে জন, ভিগো তার হেলিকপ্টারে ফুয়েল ভরতে বলেছে, তার মানে সে হয়তো অন্য দেশে পালিয়ে যাবে। মূলত উইনস্টন জনকে আলাদাভাবে মূল্যায়ন করত তার ব্যবহারের জন্য। এরপর দেখা যায় ভিগো তার গাড়িতে করে সিকিউরিটি গার্ডদের নিয়ে হেলিপ্যাডের দিকে যাচ্ছে। ভিগো এখন পুরো রিল্যাক্স, কিন্তু হঠাৎ তারা বুঝতে পারে কেউ একজন তাদেরকে পিছন থেকে ফলো করছে, আর এটা অবশ্যই জন হবে। তাই তারা দ্রুত গাড়ি চালাতে থাকে, আর জনও গাড়ির স্পিড বাড়িয়ে তাদের সাথে পাল্লা দেয়। সেখানে বড় রকমের একটা কার রেসিং হয়। ফাইনালি একটা সময় জন ভিগোর গাড়ি ওভারটেক করে তাকে থামিয়ে দেয়। একে একে সেখানে থাকা ভিগোর লোকদেরকে জন মেরে ফেলে। এরপর মুখোমুখি হয় জন আর ভিগো। ভিগো তখন জনকে বলে বন্দুক ছেড়ে ফিজিক্যালি ফাইট করতে, কিন্তু তারা ফিজিক্যালি ফাইট করার সময় ভিগো তার ছুরি বের করে জনের পেটে ঢুকিয়ে দেয়। তবে জন সেই ছুরি বের করে আবার ভিগোর শরীরে স্টেপ দেয়, আর সেখানেই ভিগো মারা যায়। এরপর আমরা দেখতে পাই মুভির সেই প্রথম সিন, যেখানে জন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল, আর ফোনের মধ্যে তার ওয়াইফের ভিডিও চলছিল। হঠাৎ ভিডিওতে তার ওয়াইফ বলে, লেটস গো হোম জন। এই কথা শুনে তখন জনের জ্ঞান ফিরে আসে। জন সেখান থেকে উঠে একটা হাসপাতালে যায়, কিন্তু যেটা ছিল প্রাণীদের হাসপাতাল। তবে সেইখানে থাকা মেশিন দিয়ে জন তার ক্ষততে সেলাই করে নেয়। কিন্তু তখনই জন একটা কুকুরের ডাক শুনতে পায়, আর জন সেই কুকুরটিকে খাঁচা থেকে বের করে তাকে নিয়ে বেরিয়ে আসে আর হাঁটতে থাকে। এবং হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসে যেখানে জন আর তার ওয়াইফ শেষবারের মতো ঘুরতে এসেছিল। ডিয়ার ভিউয়ার্স, এই মুভিটি এখানে শেষ দেখানো হলো। জন উইকের পার্ট টু এখান থেকেই শুরু হয়েছে, এমনকি এটার পার্ট থ্রিও আছে, এবং পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি এর গল্প আরও বেশি সাসপেন্স এবং অ্যাকশনে ভরপুর। সো পার্ট টু এবং পার্ট থ্রি দেখতে চান কিনা তা এখনই কমেন্ট বক্সে জানান। আর আমাদের চ্যানেলটি যারা আজকেই প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। ধন্যবাদ।